সলনি হ'ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ মন্ত্রিসভালৈ আহিব নতুন মুখ। নির্বাচনৰ ঠিক পিছতেই সলনি হ'ব মন্ত্রিসভা। মন্ত্রিসভাৰ সম্প্রসারণৰ লগতে হ'ব ৰদবদল। সাল সলনি হ'ব ইলেকশ্যনৰ পিছত। লোকসভা ইলেকশ্যনৰ পিছতে সাল সলনি হ'ব। মন্ত্রিসভাৰ খালী হৈ থকা আৰু খালী হ'বলগীয়া আসন পূৰণ কৰিব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কারণ আমার এজন মন্ত্রীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তেওঁ এমপি হব, খালি হয়ে যাব। ইয়ার ভিতর এক প্রকার বরাকর এগারী প্রতিনিধির ভাগ্য উদয় হওয়া নিশ্চিত, কিয়নো মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভা সমষ্টির জয়লাভ করার খালি হব ধলাই সমষ্টির আসন। খালি হব বরাকর মন্ত্রীপদও, যান পূরণ করব নতুনক প্রদান করবলিয়া বরাকর এগারী বিধায়কে। বরাক উপত্যকা প্রতিনিধিত্ব বিহীন হয়ে যাব, গতি বরাকক প্রতিনিধিত্ব দিব লাগিব। পিছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর স্থানত কোনে লাভ করব বরাকর মন্ত্রিত্বর আসন? ইমানে নহয়, নির্বাচনের পিছতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার হব রদবদল। লোকসভা ইলেকশনের পিছতে সাল সলনি হব। লোকসভা নির্বাচনের পিছতে ২৬ৰ টিম সাজু করব মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রীর এই নতুন টিমট কিছু বিশেষভাবে গঠনের লক্ষ্য লওয়া হয়েছে বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলো। 2026লৈকে টিম বনাব লাগিব, গতি অকল পরিবর্তনে নহয় ব্যাপক পরিবর্তন। পিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার হব রদবদল। সম্প্রসারণক লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মন্তব্য, দলিল এখন আনি দিব, লিখি দিম। আজি মই নকওঁ বোলে বেয়া হব বিহুর দিনা, কিন্তু মই তো কৈছো যে দলিল এখন আনিব, লিখি দিম, কি হব। ভূপেন বরার মতে নির্বাচনের পিছত না থাকে মুখ্যমন্ত্রী চকী, সে মন্ত্রিসভার কোট সম্প্রসারণ সাল সলনি হব বলে উপলুঙা করলে মুখ্যমন্ত্রী। সর্বা সরকারের গ্যারান্টি কার্ডের ওয়ারেন্টি শেষ হওয়া বলেও দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলির। তখেতর যা গ্যারান্টি আসে তার ওয়ারেন্টি পিরিয়ড লাহে লাহে শেষ হয়েছে। সব বস্তুরে গ্যারান্টি একটা পিরিয়ড থাকে, আর তার পিরিয়ড শেষ হয়ে যায়, সেটা শেষ হয়েছে। পিছে বিরোধীর সভাপতিগুলির এনে সমালোচনা কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার, অসমৰ আটাইতকৈ জোকার মানুহ বলে কলে ভূপেন বরাক। এটা রাজনৈতিক ক্ষেত্রখনৰ আটাইতকৈ ডাঙৰ জোকৰটোৱে হল ভূপেন বরাক। এনেদরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার সাল সলনির প্রসঙ্গ অহার পিছতে দেখা গৈছে রাজনৈতিক বাকযুদ্ধ। ক্যামেরাত প্রভাসর সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।